তো এভাবেই আপনারা ইউপিএস দিয়ে আইপিএস তৈরি করতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিওটা যদি অবশ্য ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে, আর কমেন্টসে জানাবেন আপনারা কি ধরনের কাজ পেতে চান। সে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কিসের উপরে হতে যাচ্ছে। আজকের ভিডিওটা মূলত কিভাবে একটা পুরাতন ইউপিএস দিয়ে আপনারা আইপিএস তৈরি করবেন সেই বিষয়ে থাকবে বিভিন্ন বিস্তারিত আলাপ আলোচনা, এবং প্র্যাকটিক্যাল কিভাবে আপনি কাজ করে নিজেই তৈরি করতে পারবেন ইউপিএস থেকে আইপিএস সেই বিষয়ে বিস্তারিত কাজ আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো। এবং আপনারা অনেকেই জানেন একটা ইউপিএস কিন্তু সাধারণত লং টাইম সময় দেয় না, 15 মিনিট 20 মিনিট চলে, তারপর অটোমেটিক বন্ধ হয়ে যায়, কুটকুট করে আওয়াজ আসে, তো আবার যদি অন করে চালু করা যায় সে বিষয়ে দেখা গেছে যে আবার অন হয়। আবার আরেকটা সমস্যা আছে, সমস্যাটা হলো দেখা গেছে আপনাদের চার্জিংটা কিন্তু হয় না। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তো বুঝতে পারবেন যে আজকের কাজটা কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ধন্যবাদ, আমরা যাচ্ছি ইউপিএসটা কীভাবে কাজ করতে হবে। এরকম ইউপিএস কিন্তু অনেকের ঘরেই থাকে, আবার অনেকেই দেখা গেছে কি ইউপিএস না থাকলেও আশা করে যে আমি একটা ইউপিএস যদি সংগ্রহ করতে পারি তো আমার ঘরে ইমার্জেন্সি ব্যাকআপটা দিতে পারবো। তো ইমার্জেন্সি ব্যাকআপটা দেওয়ার জন্য এর একটা ইউপিএস আপনি সেকেন্ড হ্যান্ড সংগ্রহ করতে পারেন মাত্র 400 থেকে 450 টাকায়, যে কোনো জায়গার থেকে পাবেন এই ইউপিএসগুলো সেকেন্ড হ্যান্ড হিসেবে। তো তার ক্ষেত্রে আপনি ব্যাটারিটা পাবেন না, ব্যাটারিটা আপনার আলাদা সংগ্রহ করতে হবে। একটা ইউপিএস থেকে আইপিএস তৈরি করবেন আপনার 400 থেকে 450 টাকা যাবে একটা সেকেন্ড হ্যান্ড ইউপিএসে। আপনার একটা ব্যাটারি আপনি সেকেন্ড হ্যান্ড হিসেবে 30 এম্পিয়ার বা 70 এম্পিয়ারও যদি লন, তো সেক্ষেত্রে 70 এম্পিয়ারের দাম যাইতে 1500-1600 টাকা, আবার 30 এম্পিয়ারের লইতে গেলে লাগবে মাত্র 1000 টাকা। তো আপনি সর্বমোট 1500-2000 টাকার ভিতরে একটা আইপিএস ঘরে কিন্তু তৈরি হয়ে যাইতে আছে। তো তার জন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদের দেখাবো যে আজকে এই ইউপিএস থেকে আইপিএসটা কীভাবে তৈরি করবেন। তো আসুন করা যাক আমাদের আজকের কাজটি। তো এর জন্য আমরা এই ইউপিএসটা কাট করে নিলাম। এখন এই যে নেগেটিভ তারটা দেখতেছেন, এই নেগেটিভ তারটা আপনার আর এই পজিটিভ তারটা, এই তারের সাথে আমরা এই যে শর্ট তারটা নিছি এই শর্ট তারটা আমরা অ্যাডজাস্ট করব। আর অ্যাডজাস্ট করার জন্য যে কোনো একটা জায়গা আমাদের বেছে নিতে হবে, ওই জায়গাটা দিয়ে আমরা এই তার দুইটা বাইর করব। টাইম লাগাই নিলাম, এখন আমাদের হাতে যে কালো তারটা আছে কালো তারটা আমরা নেগেটিভ বা মাইনাস তারটা লাগে সংযোগ দিব। এই যে মাইনাস তারটা আছে এই মাইনাস তারটা আমরা এই জায়গায় সংযোগ করে দেব।
তো এ পর্যায়ে আমাদের ব্যাটারি কানেকশনটা দেওয়া হয়ে গেল নেগেটিভটা নেগেটিভের সাথে আর পজিটিভটা পজিটিভের সাথে। আর বিস্তারিত কাজটি আমি আগে আপনাদের চেক করে দেখাই। তো এখন আমি এই যে ব্যাটারি প্লাস পজিটিভ চিহ্ন আছে সেই জায়গায় লাল তারটা সংযোগ দিব। আর নেগেটিভ যে তারটা আছে নেগেটিভটা নেগেটিভ মানে মাইনাস কানেক্টরের সাথে সংযোগ দিয়ে দেব। তো আমরা একটা টু পিন শর্টকল বানাই নিলাম, এই টু পিন শর্টকলটার সাথে আমরা এই কানেকশনটা দিব। আইপিএস দিয়ে কীভাবে আইপিএসটা তৈরি হয় তো তার জন্য আমি এটাকে অন করলাম। দেখেন আমাদের কিন্তু আইপিএসটা এখন অন হয়ে গেছে। তো এখন যদি আমরা এটার আবার অফ করতে চাই এই সামনের সুইচ দিয়া অফ করতে পারবো। আবার কারেন্ট আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারেন্ট গেলেও বুঝতে পারবেন না, সম্পূর্ণ একদম অটো থাকবে। তো এভাবেই আপনারা ইউপিএস দিয়ে আইপিএস তৈরি করতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিওটা যদি অবশ্য ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে, আর কমেন্টসে জানাবেন আপনারা কী ধরনের কাজ পেতে চান সেই বিষয় নিয়ে। সেই সাবজেক্টে আমি ভিডিওগুলো তৈরি করি। বিশেষ করে যদি আপনারা সাবজেক্ট আমাকে মনে করাই দেন তা ওই সাবজেক্ট নিয়ে আমি ভিডিওটা করতে খুব ভালোবাসি। কেননা আমি নিজে মন গড়া তো আর ভিডিও প্রতিদিন সাজাইতে পারি না, যখন কমেন্টের উপরে যেই মানে আর কি ভিডিওটার রিকোয়েস্ট বেশি আসে তখন ওই ভিডিওটা আমি করি। তো আপনার পছন্দ মতো আপনি কমেন্টস করবেন যে দাদা এই সাবজেক্ট নিয়ে আমাদের একটি ভিডিও দেন। তো ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।